এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ভূগোলে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, তো সেই সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক, যে ফার্স্ট ইউনিট টেস্ট 2023-এ ভূগোলে তৃতীয় অধ্যায় থেকে আমাদের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তো দেখো, এক নম্বর প্রশ্ন কী বলছে, যে কক্ষতল কাকে বলে। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কী লিখব, কক্ষপথ যে তলে অবস্থান করে তাকে কক্ষতল বলা হয়। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে মূল মধ্যরেখার স্থান নির্ধারণ করা হয়। উত্তর লিখব, 1884 খ্রিস্টাব্দের মূল মধ্যরেখার স্থান নির্ধারণ করা হয়। কত খ্রিস্টাব্দে না, 1884 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন বলছে, পৃথিবীর অক্ষ কাকে বলা হয়। কী লিখব, পৃথিবীর কেন্দ্র ভেদ করে প্রসারিত যে রেখাটি উত্তর ও দক্ষিণ মেরুকে সংযুক্ত করে তাকে পৃথিবীর অক্ষ বলে। তাহলে কাকে বলে, পৃথিবীর কেন্দ্র ভেদ করে প্রসারিত যে রেখাটি উত্তর ও দক্ষিণ মেরুকে সংযুক্ত করে তাকে পৃথিবীর অক্ষ বলা হয়। নেক্সট কোশ্চেন কী বলছে, দেখো, প্রত্যেক দ্রাঘিমারেখা নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে। উত্তর লিখব, প্রত্যেক দ্রাঘিমারেখা নিরক্ষরেখাকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। পরের প্রশ্ন বলছে, নিরক্ষরেখার অপর নাম কী। উত্তরে আমরা লিখব, নিরক্ষরেখার অপর নাম হলো বিষুবরেখা। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, যে সুমেরু বৃত্তরেখার মান কত। উত্তর লিখব আমরা, সুমেরু বৃত্তরেখার মান হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন, নিরক্ষরেখা পৃথিবীকে কী কী গোলার্ধে ভাগ করেছে। উত্তর আমরা লিখব, নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে, অর্থাৎ 2টি গোলার্ধে ভাগ করেছে। পরের প্রশ্ন, কোন দ্রাঘিমারেখা ভারতবর্ষকে পূর্ব পশ্চিমে ভাগ করে। উত্তর লিখব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমারেখা ভারতবর্ষকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে। তাহলে কি না, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমারেখা ভারতবর্ষকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে। প্রশ্নগুলো শর্ট কোশ্চেন, যেহেতু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টটা শর্ট কোশ্চেনের উপর ভিত্তি করেই হবে, তো সেই কারণে কিন্তু শর্ট কোশ্চেনগুলো খুব মনোযোগ সহকারে তোমরা পড়বে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে পৃথিবীর উত্তর মেরুর দিকে কতগুলি অক্ষরেখা আছে। উত্তর লিখব, পৃথিবীর উত্তর মেরুর দিকে 47টি অক্ষরেখা আছে। নেক্সট কোশ্চেন বলছে, মূল মধ্যরেখাটি কোন শহরের উপর দিয়ে গেছে। উত্তরে আমরা লিখব, মূল মধ্যরেখাটি লন্ডনের গ্রিনউইচ শহরের উপর দিয়ে গেছে। পরের প্রশ্ন কী বলছে, দেখো, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে। উত্তর লিখব, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। কত ডিগ্রি না, 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। নেক্সট কোশ্চেন বলছে, ভারতের ওপর দিয়ে কোন বিশেষ অক্ষরেখাটি গেছে। উত্তর আমরা লিখব, ভারতের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। পরের প্রশ্ন, বিষুব কথাটির অর্থ কী। উত্তরে আমরা লিখব, বিষুব কথাটির অর্থ হচ্ছে দিন রাত সমান। নেক্সট কোশ্চেন, নিরক্ষরেখার মান কত ডিগ্রি। উত্তর আমরা লিখব, নিরক্ষরেখার মান হলো 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, উত্তর মেরুবিন্দুর মান কত ডিগ্রি। অ্যান্সার লিখব, উত্তর মেরুবিন্দুর মান হলো 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, দ্রাঘিমার সংখ্যা মোট কটি। অ্যান্সার লিখব, দ্রাঘিমার সংখ্যা মোট 360টি। নেক্সট কোশ্চেন কী বলছে, দেখো, অক্ষরেখাগুলি মধ্যে পারস্পরিক ব্যবধান কত। তাহলে অক্ষরেখাগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান হলো 111.1 কিলোমিটার, অর্থাৎ 111.1 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে, কোন যন্ত্রের দ্বারা সূর্যের উন্নতি কোণের মাপা হয়। অর্থাৎ উন্নতি কোন যন্ত্রের দ্বারা মাপা হয়। তো উত্তর আমরা লিখব, সেক্সট্যান্ট যন্ত্রের দ্বারা সূর্যের উন্নতি কোণ মাপা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষ বলতে কী বোঝো। অ্যান্সার কী লিখব, পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে সুমেরু ও কুমেরু বিন্দুকে
যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই পৃথিবীর অক্ষ বা মেরুদণ্ড বলে। কি লিখব, পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে সুমেরু ও কুমেরু বিন্দুকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই পৃথিবীর অক্ষ বা মেরুদণ্ড বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে, নিরক্ষরেখা কাকে বলে? উত্তরে আমরা কি লিখব, পৃথিবীর সুমেরুবিন্দু ও কুমেরুবিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখানে যে কাল্পনিক বৃত্তাকার রেখাটি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে তাকে নিরক্ষরেখা বলে। আমি আরেকবার বলে দিচ্ছি, পৃথিবীর সুমেরুবিন্দু ও কুমেরুবিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখানে যে কাল্পনিক বৃত্তাকার রেখাটি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে তাকেই নিরক্ষরেখা বলে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন বলছে আমাদের, অক্ষরেখা কাকে বলে? কি লিখব, নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার সমান্তরালে একই অক্ষাংশ বিশিষ্ট স্থানের ওপর দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে রেখাগুলি কল্পনা করা হয়েছে তাকে অক্ষরেখা বলা হয়। নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার সমান্তরালে একই অক্ষাংশ বিশিষ্ট স্থানের ওপর দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে রেখাগুলি কল্পনা করা হয়েছে তাদের অক্ষরেখা বলা হয়। পরের প্রশ্ন বলছে, নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয় কেন? অ্যান্সার কী লিখবো, দেখো, বিষুব কথাটির অর্থ হলো দিন ও রাত সমান। নিরক্ষরেখার বরাবর সারা বছর পুরোপুরি 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়, তাই নিরক্ষরেখাকে বিষুব রেখা বলে। কি বলছে, তাহলে বিষুব কথার অর্থ হলো দিন ও রাত সমান। নিরক্ষরেখার বরাবর সারা বছর পুরোপুরি 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়, তাই নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে, নিরক্ষীয় তল কাকে বলে? কি লিখব, নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে সমান দুটি ভাগে বিভক্ত করলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে। নেক্সট কোশ্চেন বলছে, দেখো, দ্রাঘিমারেখা বলতে কি বোঝো? উত্তর লিখব, ভূগোলকের ওপর সুমেরুবিন্দু থেকে কুমেরুবিন্দু পর্যন্ত যে অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত আছে তাকে দ্রাঘিমারেখা বলা হয়। পরের প্রশ্ন বলছে, 180 ডিগ্রি দ্রাঘিমারেখাটির অপর নাম কি? উত্তর লিখব, 180 ডিগ্রি দ্রাঘিমারেখাটির অপর নাম হলো আন্তর্জাতিক তারিখ রেখা। নেক্সট কোশ্চেন, ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমার মান কত? উত্তর লিখব, ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমার মান হলো 82 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো, তৃতীয় অধ্যায় থেকে ভূগোলের খুব গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোশ্চেন আমরা আলোচনা করে ফেললাম। প্রতিটা কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।